পদ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি আমরা দুজন চলতি হওয়ার পন্থী নিমেষ ধুলার দুলাল পরাণে ছড়ায় আবির গুলাল ওরায় মেঘে দিগঙ্গনার নৃত্য হঠাৎ আলোর ঝলকানে লেগে ঝলমল করে চিন্তিত নাই আমাদের কনকচাপার কুঞ্জ বনবিধিকায় কীর্ণ পুঞ্জ। হঠাৎ কখন সন্ধ্যা বেলায় নাম হারা ফুল গন্ধ এলায় প্রভাত বেলায় হেলা ভরে করে অরুণ কিরণে তুচ্ছ উত্থত যত শাখার শিখরে রডরেন রণগুচ্ছ নাই আমাদের সঞ্চিত ধনরত্ন নাইরে ঘরের লালট ললিত যত্ন পথ পাশে পাখি পুচ্ছ না চায় বন্ধন করি না খাঁচায় ডানা মেলে দেওয়া মুক্তি প্রিয়ের কুজনে দুজনে তৃপ্ত আমরা চকিত অভাবনীয়ের কচিত কিরণে দীপ্ত আমরা চকিত অভাবনীয়ের কচিত কিরণে দীপ্ত নমস্কার নবরবি কিরণ ও সিনেমাস মিউজিকের রবীন্দ্র পক্ষ উপলক্ষে আমরা যে সিডি তালিকা নিয়ে এসছি এই পর্বে আমাদের সঙ্গে বুঝতেই পারছেন কে আছে তাকে নতুন করে আলাপ করিয়ে দেওয়ার মতো কিছু নেই আসলে এইটা আমরা করেছি এই প্রয়াসটা আমরা এবার নিয়েছি বিভিন্ন সময়ে অনেক কোম্পানি থেকে সিঁড়ি বেরোয় আমাদের কোম্পানির থেকে বেরোয় দেখতেই পাচ্ছেন এখানে সিঁড়ির ডালিগুলো রাখা আছে তো এটা জাস্ট এখন তো ইউটিউবের মাধ্যমে একটু আলাপচরিতা শিল্পীর সম্বন্ধে জানার যদিও শুধু বা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নতুন করে জানা আপনাদের কিছুই নেই তাও একটু কিছুক্ষণ সময় এই রবীন্দ্রপক্ষে যদি আমরা একসঙ্গে কাটাই তো আসুন আমরা শুধুবার অনেক কথা কিছু কবিতাও শুনে নেব নতুন সিডি সম্বন্ধে কিছু শুনে নেব তো সেটা বলতে গেলে যেটা বলতে হয় প্রথমেই আমি সুদা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করব যে তোমার তো কবিতা অনেক ধরে ধরেই করছো সে অনেক অনেক কাল আগেকার কথা তুমি প্রথম যুগে মানে মানে কিভাবে শুরু করেছো মানে কবিতা তো অনেক সময় সঞ্চালনাতে দেখেছি সে এবং দূরদর্শনে নিয়মিত এখন এখন তো 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 পড়ো এই কবিতাটা মানে কিভাবে বেছে দিলে এটা একটা খুব সুন্দর প্রশ্ন করেছো তুমি অরিজিৎ সেটা হচ্ছে যে দেখো আমি জবে থেকে কাজ শুরু করেছি দূরদর্শনের মাধ্যমে সঞ্চালনা তখন সেভাবেই ঢুকেছিলাম তারপরে খবর পড়া যেটা এখনো করি কিন্তু কবিতা বোধ আমার ভেতরে ছিল কারণ আমি সব সময় যে কোনো ইন্টারভিউতেই বলি যে আমার বাবা প্রফেশনাল আবৃত্তিকার ছিলেন না পেশাগতভাবে উনি খুব ব্যস্ত থাকতেন কিন্তু খুব আনন্দের থেকে ভালো লাগা থেকে নিজের মতো করে মাঝে মাঝেই রবি ঠাকুরের সঞ্চয়িতা খুলে আমি দেখতাম আবৃত্তি করতেন ধরো আফ্রিকা পৃথিবী দেবতার গ্রাস এগুলো না ছোটো থেকে শুনতাম আর আমার ভেতরে কোথাও বলে না কানের মধ্যে দিয়ে মনমে বসিল এটা হয়েছিল তো আমি এরম কম্পিটিশনের নাম দিয়েও দেখা গেছে যখনই দিয়েছি তখনই কিছু না কিছু একটা স্ট্যান্ড করেছি প্রাইজ পেয়েছি তাতে আমি খুব এনকারেজ হতাম কিন্তু আমাদের ছোটোবেলাটা তো একটু অন্যরকম ছিল কারণ তুমি তো এত বড় একটা ইনস্টিটিউশন চালাও এত যেখানে প্রতি মুহুর্তে সফল ছাত্রছাত্রীরা বেরোচ্ছে তুমি দেখতে পাও আর নবনানন্দা বলতে গেলেই আমাদের যেটা ভীষণ বলতে ইচ্ছে করে যে যেখানে কিন্তু সংস্কৃতির চর্চাটাও সমানভাবে হয় যেটা আমাদের ভীষণ ভালো লাগে তাই না কিন্তু এখনকার বাচ্চারা কিন্তু সবসময় বাবা মায়েদের একটা ফুল অ্যাটেনশন পায় আমাদের ছোটো কিন্তু পড়াশোনাটা ছিল প্রথম তুমিও সেটা জানো তারপরে সবটা করো কিন্তু কোথাও গিয়ে ভীষণ মনে হয় যে ভালোবাসাটা এত গভীরভাবে ছিল বলে আমি কখন যে কবিতায় মানুষের কাছে পৌঁছে গেলাম কবিতার মধ্যে দিয়ে সেটা খুব একটা নিজে জানি না কিন্তু ভালোবাসা থেকে ক্রমশ চর্চা করা নিজের মধ্যে নিজেকে আরও প্রতি মুহুর্তে এমন করে তোলা যাতে মানুষ আর আমার সবসময় কবিতা বলতে গেলে কি মনে হয় যেন যেতে আমি যেটা বলছি যে তুমি আমি বললাম পদ্মেতে দিলো রবি ঠাকুর তো লিখে গেছেন কবি শেষের কবিতা আর অমিতো আর লাবণ্য যারা বলেছে কিন্তু আমাদের ভীষণ মনে হয় এটা যেতে মানুষের মনের ভেতর ঢোকে এইভাবে চেষ্টা করি কবিতা কবিতার ক্ষেত্রে আরেকটা যেটা ব্যাপার হচ্ছে সেটা একটু জিজ্ঞেস করি কয়টা টেকনিক্যাল পয়েন্ট অনেক সময় যেটা মনে হয় মানে তুমি কি প্রেফার করো মানে না দেখে পড়তে মুখস্থ করতে তো অবশ্যই অবশ্যই এবং এটা আমি সব সময় আমার ছাত্রছাত্রীদের বলি যে মুখস্থ করে বলার যেটা ভীষণ প্রয়োজন তাতে আমার নাটক এক্সপ্রেশন কবিতা ভিতরে ঢোকাটা অন্তরটা বেশি হ্যাঁ তো এটা বোধহয় তোমাদের প্রজন্মেই শুরু হয়েছে আগে এরকম একটা ছিলেন না অনেক প্রবাদ প্রতিম আবৃত্তিকার ছিলেন এবং এখনো আছেন এবং সেই প্রসঙ্গে একটা প্রশ্ন আছে সেটা আবার পরে বলছি কিন্তু ধরো আমার একটা মানে প্রশ্ন মানে আমাদের জেনারেল জিজ্ঞাসা থাকে ধরো প্রচন্ড বড় কবিতা ধরো কর্ণকুন্তি সংবাদ কচদেব জানি এগুলো মানে কিভাবে মুখস্থ করো আমরা তো যখন পড়াশোনা করে করেছি যেরকম ভাবে মুখস্থ ভাবে তো হয় না মানে এটা কি কোনো ফটোগ্রাফিক মেমোরি না মানে কি রকম মানে কি করে মুখস্থ থাকে এটা খুব সত্যি দারুণ একটা প্রশ্ন করেছো যেখানে কচদেব জানি বা কর্ণগুণতি সংবাদ সেখানে তো সত্যি একটুখানি অতটা মুখস্থ রাখাটা একটা বড় ব্যাপার রাখতে হয় একটু কিন্তু রাখতে হয় মানে কি জানো তোরে সবটাই খুব অভ্যাসের জায়গা এবং কবিতা মুখস্থ যে কোনো এটা বলে শুধু না এমনিও তো আরো অনেক বড় কবিতা আছে সেক্ষেত্রে কিন্তু আমি সবসময় যেটা বলি বা আমার ভীষণ মনে হয় ওই একবারে মুখস্থ করে পেলাম ছোট বয়সের মতো স্কুলে যেমন ইতিহাস মুখস্থ করতাম সেটা কিন্তু নয় বারবার পড়তে হবে মানেটা ধরো বিষয়টা তোমার ভেতরে প্রবেশ করছে এবার এই সারাক্ষণে সঙ্গী করে রাখতে হবে সেই কবিতাটিকে এটা তো খুব এত সহজ কাজ নয় আমি যখন মনে করব এই কবিতাটা আমি এবছর ধরো কথার কথা বলছি রেগুলার তো অনেক কবিতা মুখস্থ রাখি আমরা যারা কবিতাটাকে প্রফেশন হিসেবে নিয়েছি বুঝতেই পারছো যে বিভিন্ন মঞ্চে যাচ্ছি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কবিতা বলতে হচ্ছে কিন্তু তাও এখনও আমি তোমায় বলছি যখন রবীন্দ্রনাথের জন্মদিন আসছে যে বছরই তখন তো মনে হয় জন্মদিনের দিনটাতে আমি কিছু এবছরে আমার মতো করে নতুন বলবো তার কারণ হচ্ছে তোমাদের মতো শিল্পীদের ধরো এই নবনারন্দ রবীন্দ্র জয়ন্তী প্রত্যেক বছরই আসছো এবং তোমাদের আবৃত্তি শুনতে অনেক লোক আসছে তারা কিন্তু মনে রাখছে যে সুতো বন্দ্যোপাধ্যায় এই কবিতার আগের বছর বললো এবার বললো এবার আমি এটা ভীষণ ভালো করি বলে আমি না এই যে এটাকে আমি বলি নামানো মানে আমি মনে করলাম যে এবছরে আমি দান কবিতাটা বলবো কি বছরে আমি ধরো শুভক্ষণ বলবো কথা কথা বলছি আমি কিন্তু ওইটা নিয়ে চর্চা অনেকদিন আগে থেকে শুরু করে দিলাম বলতে থাকলাম বলতে থাকলাম যদি আমার মুখস্থ সেটা না থাকে এবার ধরো প্রথম ভাবছি বলবো বা যে কোনোটা তাহলে কি এটা আমার হবে তখন ছ মাস ধরে বা অনেক দিন ধরেই আমার সর্বক্ষণের সঙ্গী আমি বাড়িতে যখন অবসর আমার সঙ্গে থাকলো আমার অনেক সময় ব্যাগের ভেতর রইলো আমার সঙ্গে গেল মানে আমি নিয়ে নিলাম ওটা ফটোকপি করে হয়তো জিনিসটা সঙ্গে নিয়ে নিলাম আমার তো অত বড় বই নিয়ে ঘোরার সবসময় সম্ভব হবে না তো এটা আমি সবসময় বলি আর একটা জিনিস আমি লক্ষ্য করেছি এটা খুব ভালো টেকনিক আমি বলছি আমার ভীষণ কাজে লাগে তোমরাও দেখতে পারো বা যারা কবিতা মুখস্থ করে বলতে চাই যে যে কবিতাটা তৈরি হচ্ছে রাত্রে যখন ঘুমোতে যাব বিছানায় শুয়ে পড়ার পরে কিন্তু সেই সময়টা সম্পূর্ণ আমার একার ঘুম আসার আগের যে মুহূর্তটুকু ওই ঘুমিয়ে পড়ার আগে এটা একটা সাংঘাতিক থেরাপিও কিন্তু ওটা কতটা মুখস্থ হলো সেটা যদি আমি পরীক্ষা করি কবিতা বা গান তো আমাদের চিরকালের সঙ্গী তো তুমি আরেকটা জিনিস বলো যে তুমি রবীন্দ্রনাথের কবিতা দিয়ে শুরু করলে তারপরে পরবর্তীকালে তুমি তো এখন সবার কবিতাই পড়ো অনেক অনেকের কবিতাই পড়ো তো সেই কবিতার প্রতি প্রেমটা কিভাবে জাগলো দেখো রবি ঠাকুরের কথা তো বলার কিছু নেই সেটা তো একটা সত্যি আমার চির চির আশ্রয় বলতে গেলে যত বয়স বাড়ছে আর বুঝতে পারছি আর অন্য কবিতার প্রতি প্রেম বলতে আমি না অনেক কবিতা কবিতার বই ঘাঁটি আমি খুব একটা সেই ক্ষেত্রে কার খুব নাম কার কিছু এরম ভাবি না আমি কবিতাটাকে বোঝার চেষ্টা করি আমি আগে পড়ে বুঝি যে এইটা যদি আমি মানুষের সামনে আবৃত্তি করি আমি কি বোঝাতে পারবো এটা মানুষের কতটা কিরম লাগতে পারে এরকম ভেবে বেছে আমি যে কোনো কবিতা যেটা আমার ভালো লাগছে আমি বুঝতে পারছি সেটাই আমি আবৃত্তি করার চেষ্টা করি আচ্ছা এখন তো যেটা হয়েছে আগে সেগুলো ছিল না ধরো দু ঘন্টার কবিতার একজন একজন একক শিল্পীর এগুলো হয় তো পরবর্তীকালে যেটা দেখেছি মানে কবিতার সঙ্গে তোমরা একটু ব্যাকগ্রাউন্ড মিউজিকও ইউজ করো তো সেটা কেন মানে কবিতা মানে কি ধরো আগেকার দিনে যেমন ধরো

চতুর্দিকে বিভিন্ন চ্যানেল মিডিয়া এত ব্যাপারটাকে মানুষ না ভীষণ ঘেটে গেছে যাকে বলা হয় এখন এক জায়গায় আমরা স্থির থাকি না একটা কিছু কনসেন্ট্রেশনের অভাব হয়ে গেছে মানুষের তাতে করে কি তোমার যদি সব মানুষকে টানতে হয় কবিতা এমন একটা সাবজেক্ট তুমি তো বোঝো যেটা মানুষ অনেক সময় ভাবে কবিতা গান তো বুঝবো কবিতা হয়তো বুঝবো না অনেকেই ভাবে তাদের বোঝার মতো করে আনতে গেলে এমন কিছু যদি আমি কবিতার সঙ্গে ব্যবহার করি যাতে কবিতাটা নষ্ট হবে না অথচ মানুষের মধ্যে প্রবেশ করবে সেইটা ভেবেই হয়তো আমরা এটা শুরু করেছি তোমাদের কবিতা দেখেছি কিন্তু প্রত্যেকবার যেটা করো মানে ভেতরের কনসেপ্টটাকে চেঞ্জ করো তো ভিজুয়ালি এটা চেঞ্জ করে দাও একদম প্রত্যেকবার কবিতা কবিতা হয় কবিতাও চেঞ্জ হয় প্রত্যেকবার চেঞ্জ কবিতা করে কবিতা স্কোপ যখন আমি ফ্রেশ করি কলকাতায় যখন করি প্রত্যেকবারই নতুন ভাবনা চিন্তা এবার তো আরও সামনের দিকে ইচ্ছে আছে যে একদম সেই কনসেপ্ট চেঞ্জ করে এমন কিছু করতে চাই যেটা মানুষ হয়তো দেখেনি কখনো ইচ্ছে আছে দেখা যাক আমরা একটু তোমার সিডি প্রসঙ্গে আসছি একটু অন্য কোন কবি একটু চাল লাইন শুনে নিই যদি যদিও কবি রবি রবীন্দ্র রবীন্দ্র পক্ষ কিন্তু তাদের তো কোনো ইয়ে নেই কবিতা তো কবিতাই আচ্ছা অন্য কবিতা যদিও রবীন্দ্র পক্ষ কিন্তু অন্য কবিতা বলতে আমি রবীন্দ্রনাথকে নিয়ে লেখা কবিতা যেটা এবছরে না আমি পূর্ণন্দ্র পত্র তো সকলেই বলে এবছরে আমার খুব ভালো লেগেছে একটা কবিতা ছোটই আশাপূর্ণা দেবীর লেখা আশাপূর্ণা দেবী ভীষণ সুন্দর ভেঙেছো দুয়ার এসেছো জ্যোতির্ময় আমার জীবনে এ কথা সত্য নয় আর এও নয় সত্য হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত ছিল না তো ঘর ছিল না কোথাও দ্বার তোমার উদার প্রাঙ্গণ তলে ঠাঁই ছিল খেলিবার সেই খোলা প্রাঙ্গণে অবোধ প্রাণের নির্ভয় নিয়ে খেলিয়াছি আন মনে সেখানে আকাশ অকৃপণ হাতে ঢেলেছে আলোর সোনা খেলা ছিল সেই ঝলমলে রঙে স্বপ্নের জাল বোনা ছিলে না কখন এসেছ কখন জানিনে তাহার দিশে জানি জীবনের অনুতে অনুতে তুমি রহিয়াছ মিশে চেতনারও আগে হতে হতে দিন দিনে চলিয়াছি ভেসে সেই আলোকের স্রোতে তুলিনি প্রশ্ন খুঁজিনি তোমার মানে এপাড়া ওপারা ছুটেনি কখনো তত্ত্বের সন্ধানে আছে তারই কাছাকাছি দূর শৈশবে যেখানে প্রথম খেলাঘর রচিয়াছি পণ্ডিত জনে বুদ্ধি মশাল জেলে তোমাকে চেনাতে আসে কত শত ব্যাখ্যার জাল ফেলে চেয়ে চেয়ে দেখি নুরি দিয়ে দিয়ে হিমালয় পরিচয় মহাসাগরের পরিমাপ করে অঞ্জলি সঞ্চয় মোর আনন্দ নাবজা সুখের অপরাণ বিস্ময় চির রহস্য আছো চিরদিন চির আশ্রয় হয়ে মোর আনন্দ না বোঝা সুখের অফুরান বিস্ময় চির রহস্য আছ চির চির আশ্রয় হয়ে বাহ অসাধারণ তো আসলে কথা বলাটা একটু মানে অসুবিধা হয়ে যায় নিজেই এত মানে এত সুন্দর কথা বলেন তো এই যে এখানে থেকে তোমার সবলা এখানে তো তুমি রবীন্দ্রনাথ ঠাকুরের সব কবিতাই করেছো সবলা অন্য কবিতাও আছে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়াও অন্য কবি কবিতা সবলা সুভক্ষণ আগমন দান অভিনয় নির্ভয় রানু ও রবীন্দ্রনাথ অলৌকিক গাছ অথবা সাপের গল্প কাঁটা অর্জুন কৃষ্ণচুরার কথা এই এর আগেও তো তোমার সিনেমা মিউজিক থেকে আরো গতকাল দুটি সিডি হয়েছে না দুটো বেশি তারও বেশি হয়েছে আর সারেগামা থেকে তো অনেকই হয়েছে আর অনঅনেক কোম্পানি থেকে হয়েছে আরো সিডি হয়েছে কিন্তু এখন একটা প্রশ্ন যেটা সবাইকেই করছি আমি সিডি যত আস্তে আস্তে আপগ্রেড হয়ে যাচ্ছে এখন তো কি সব সিঙ্গেল সিঙ্গেল শেষ করছে তো তোমার কি মনে হয় যে সিডি করার যার শিল্পীর কাছে একটা অন্য রকম একটা মাত্রা নাই আগে যেমন আমাদের ইপি ছিল এলপি ছিল তো সিডিটা বন্ধ হয়ে যা যাব গেলে কেন যাবে মানে সেটা মনে হয় মানে কারণটা কি মানে বুঝতে পারছে না কিন্তু কারণটা আমার মনে হয় আমি একটু বুঝতে পেরেছি বা আমি বা আমরা সবাই পেরেছি সেটা হচ্ছে যে আমরা এখন এতই ওই সোশ্যাল নেটওয়ার্কিং মিডিয়া মানে ডিজিটাল ওয়ার্ল্ড হয়ে যাচ্ছে না আমাদের সবটাই আমরা ওই হাতে একটা মোবাইল কি একটা ল্যাপটপ সারাক্ষণ তার মধ্যে আমাদের জীবনটা একটা অদ্ভুত হয়ে গেছে না তুমি দেখো তো আমরা সারাক্ষণ মোবাইলটার দিকে তাকিয়ে থাকি আমরা মন দিয়ে কথাও বলি না কথা শুনিও না চোখের দিকে তাকানো কবে এবং হয়তো এই গানের তো বটেই আবৃত্তি এই প্রজন্মের মানে আর তোমাদের পরের জেনারেশনে এরকম হবে কোন একটা যাওয়া গেল তো এই কবিতাটা আছে এই কবিতা চলো মোবাইল থেকে বার করে নি কিন্তু তার যে ঢুকতে হবে ঢোকার তো সময় নেই কোনো একদম মোবাইল থেকে বার করছে করে কবিতা বলছে যা আমরা জীবনে ভাবতেও পারি না এবং সিডির যে একটা গুরুত্ব তুমি দারুণ বললে যে আমার কতগুলো সিডি আছে এই যে দেখতে কত সুন্দর লাগছে এর কোথায় তো মানে আমি যখন লোক আজকে সিডি প্রেজেন্ট করি আমি দেখেছি বা কেউ চায় বা করে প্রত্যেকেরই মনে হয় দিদি এটা ইউটিউবে পাবো তো প্রথম প্রশ্ন আছে ইউটিউবে পাবো তক্ষণে দেখে নেব তার কারণ এরকমও আসবে যেটা গানের ক্ষেত্র হয় এমন আছে মানে গানের মধ্যে না ঢুকে আমাকে একজন কোন একটা অনুষ্ঠানে দেখেছিলাম রবীন্দ্র জয়ন্তীতে গিয়ে বললো এই গানটাই গাওয়া যায় বলে বলে এখনো গেল না আধার তো আমি বললাম যে আপনার যদি মনে হয় যায় যায় তো সুতরাং এই কবিতার ক্ষেত্রে সেরকম আসবে ধর তোমাকে ইনস্ট্যান্ট কবিতা পড়তে হচ্ছে এই এই যে পড়লাম পদ দিল বন্ধনহীন গ্রন্থি সেটাও যে টনে পড়বো তাহলে বিদ্রোহী সেই টোনে পড়বো মানে মানেটা তো বুঝতেই হবে তো চলো এই কবিতা থেকে মানে এখানে তো মানে ওরকম আমাদের ট্র্যাকটা আছে তুমি যদি একটা কবিতা বলো আমরা ট্র্যাকটা বাজারে যদি একটু কবিতাটা একটু কোন কবিতাটা বলবে একটু বলো আমি সবলাটাই বলি কারণ এই সিডিটা করার সময় না আমার একটু নারী কেন্দ্রিক বিষয়টা মনে হয়েছিল যে রবীন্দ্রনাথ তো কতদিন আগেই বলে গেছেন না যে মেয়েদের নিজের ভাগ্য নিজেদেরই জয় করে নিতে হবে কোনো সিম্প্যাথি আদায় করা নয় কোনো কিছু নয় নিজেরাই সেই জায়গায় আমরা যেন পৌঁছতে পারি তো আমি সেটা ভেবেই সবকটা কবিতা সেরকম ভাবে রাখার চেষ্টা করি নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন দিবে অধিকার হে বিধাতা নত করি মাথা পথ প্রান্তে কেন রব জাগি ক্লান্ত ধৈর্য প্রত্যাশার পূরণের লাগি দৈবা গত দিনে শুধু শূন্য চেয়ে রব কেন নিজে নাহি লবচিনে সার্থকের পথ কেন না ছোটাবো তেজে সন্ধানের রথ দুর্ধ্ব অশ্বেরে বাঁধে দৃঢ় বলগা পাশে দুর্জয় আশ্বাসে দুর্গমের দুর্গ হতে সাধনার ধন কেন নাহি করি আহরণ প্রাণ করিপন যাব না বাসর কক্ষে বধুবেশে বাজায় কিঙ্কিনি আমারে প্রেমের বীর্যে কর অসংখিনী বীর হস্তে বড় মাল্য লব একদিন সে লগ্ন কি একান্তে বিলীন ক্ষীণ দীপ্তি গধূলিতে কভুতারে দিবনা ভুলিতে মর্দৃপ্ত কঠিনতা বিনম্র দীনতা সম্মানের যোগ্য নহে তার ফেলে দেব আচ্ছাদন দুর্বল লজ্জার দেখা হবে ক্ষুব্ধ সিন্ধু তীরে তরঙ্গ গর্জনোচ্ছ্বাস মিলনের বিজয় ধনিরে দিগন্তের বক্ষে নিক্ষেপিবে মাথার গুণ্ঠন খুলি কবতারে মর্তে বাত্রি দিবে একমাত্র তুমি আমার সমুদ্র পাখির পক্ষে সেই ক্ষণে উঠিবে হুঙ্কার পশ্চিম পবনহানি সপ্তর্ষি আলোকে জবে যাবে তারা পন্থা অনুমানি হে বিধাতা আমার এখনা বাক্যহীনা রক্তে মৌর জাগের উদ্রবীনা উত্তরিয়া জীবনের সর্বোন্নত মুহূর্তের পরে জীবনের সর্বোত্তম বাণী যেন ঝরে কণ্ঠ হতে নির্বারিত স্রোতে যাহা মোর অনির্বচনীয় তারই যেন চিত্ত মাঝে পায় মোর প্রিয় সময় ফুরায় যদি তবে তার পরে শান্ত হোক সে নির্চ্ছর নিঃশব্দের নিস্তব্ধ সাগরে। করে বাঃ অসাধারণ এইসব কবিতা একটা অন্য মাত্রায় নিয়ে যায় কিন্তু তুমি কবিতাটা শুরু আগে বললে তুমি সবসময় চেষ্টা করো নারীদের নিয়ে তার তার মানে কিন্তু তুমি পুরুষ বিদ্বেষ করো একেবারেই না একটিও পুরুষ বিদ্বেষ করি না এবং আমি সবসময় বলি নারী পুরুষ হাতে হাত মিলিয়ে এগোতে পারলে হবে আমরা বন্ধু বন্ধু তুমি আমি লেভেলটা কিন্তু সম্পর্কে সব ক্ষেত্রে থাকা উচিত যদি বন্ধুর সম্মান না থাকে শ্রদ্ধা না থাকে সেখানে সম্পর্ক হয় না সমাজও সুন্দর হয় না তাই কিন্তু তবুও এই কথাগুলো কেন বলি যাতে কোথাও গিয়ে যারা শুনছে তারাও বোঝে যে এই সম্মান এই এটা নেওয়া দরকার ছিনিয়ে নেওয়া দরকার আমারটা আমাকে করে নিতে হবে তাই না সে তো নিশ্চয়ই তো খুবই ভালো লাগলো তোমার কবিতা শুনে সর্বত্র সবসময় সবাই শুনছেন দূরদর্শন থেকে বিভিন্ন চ্যানেল বিভিন্ন ফাংশনে কিন্তু নবনানন্দা নবরবিকিরণ নব নন্দায় তোমার আগমন অনেক আগে তখন আমাদের প্রতিষ্ঠাতা মিত্র ছিলেন তখন থেকে সব প্রোগ্রামেই আসো এবং বিভিন্ন জায়গায় যাও আচ্ছা তুমি আরেকটা যে প্রশ্ন ছিল আমার যে তোমরা তো অনেক মানে ইয়ে অনেক স্টুডেন্ট তোমাদের যারা আছে আমি একটা অনুষ্ঠানে কি দেখেছিলাম আজকালকার জেনারেশন শুধু আবৃত্তি বলবো না গানে ধরো তারা কিন্তু এক হচ্ছে সুতভা বন্দ্যোপাধ্যায়ের কাছে শিখবো সেইটা আর নেক্সট কিন্তু আমি জানি তোমাকে এরকম প্রশ্ন করে কেনা দিদি কবে ফাংশন হবে এই এই একটা লাভ হয়েছে এবং আরেকটা জিনিস লক্ষ্য করেছে আমি একটা একটা আবৃত্তিকারের একটা স্টুডেন্টদের প্রোগ্রামে গিয়ে দেখলাম মানে সেখানে উনি মাইকেই বললেন যে ওদের হয়ে গেল গ্রুপ চলে গেল পরের জন্য এটা শোনার দরকার নেই কিন্তু এটা কিন্তু হয়েছে মানে ব্যাপারটা এটা ভীষণ প্রথম কথা তুমি যেটা বললে নবনানন্দ প্রসঙ্গে বলি যে তোমার আর্য মিত্র এবং আমাদের ভারতে দি যখন ছিলেন একটা অসম্ভব ভালো লাগা আমাদের রাস্তায় তুমি একটা জিনিস লক্ষ্য করেছো আমরা কিরকম নিজেদেরকে সবসময় স্টুডেন্ট ভাবি ভালো হচ্ছে তো ভয় পাই তাকাই ভালো হলো এখনো প্রশ্ন করি এখনকার ছেলে মেয়েরা সেগুলোর তো প্রশ্নই নেই আমি নিন্দে করছি না আমি খুব পজিটিভ আমি সবাইকে ভীষণ এনকারেজ করতে চাই কিন্তু এই যে পয়েন্টগুলো বললে সাংঘাতিক ছোট্ট বাচ্চারা এসেও তাদের মায়েরা বলে কবে একটু টিভিতেও চান্স পাবে আ কবে কোন অনুষ্ঠান সেটা বললে ছুটে আসবে কিন্তু অন্যেরটা শোনা আমি বলি বারবার বিভিন্ন প্রোগ্রামে যাও তাই না যে কোনো যে যে যেখানে আবৃত্তি করছেন যেখানে সব জায়গাতের শেখার কিছু আছে শেখার তো শেষ নেই একদম যায় না তারা তাদের সেই ধৈর্যটাই নেই আজকে আমরা এই পর্ব শেষ করবো সুধুবা বন্দ্যোপাধ্যায়ের হয়তো আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন বলে আজকের এই পর্ব শেষ করবো এবং সিরিজের কথা যেটা বললাম আপনারা সিরিজরা কালেক্ট করুন শুনুন যদি ভালো লাগে ভালো বলবেন এবং শিল্পীরা নিজেরাও বলেন যদি কোথাও কোনো ক্রিটিসের ব্যাপার থাকে ডেফিনেটলি করবেন তাতে তো ইম্প্রুভমেন্টের স্কোপ থাকে কারণ ইম্প্রুভমেন্টের কোনো বয়স কোনো সময় নেই তো সেগুলো করবেন সঙ্গে থাকবেন দেখতে থাকবেন আমরা আমি সুতোপাকে বলবো দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলে আর যদি ছোট চারটে লাইন কিছু কবিতা বলে আমাদের এই পর্বটি শেষ করে আসলে এই যে এই সিডি অবশ্যই প্রথমেই বলবো যে এই নবরবি কিরণ এবং শ্রীনিবাস মিউজিক এদের যে এই যে সিডি আপনারা প্রত্যেকে আমাদের বেরিয়েছে এবং কালেক্ট করুন শুনুন কারণ এখন যদি আপনারা পাশে না থাকেন আপনাদের শুনতে হবে আপনারাই আমাদের বন্ধু অবশ্যই সমালোচনা তো ভীষণভাবে চাই কারণ কেমন বললাম সেটা সবসময় জানতে চাই আপনারা পাশে না থাকলে ভালো না লাগলে আমাদের শিল্পী হয়ে ওঠা কোনোদিনই হবে না বা হতোও না সুতরাং সেইটা একশোবার চাই কমেন্ট বিক্রি হওয়ার জায়গাও কমে গেছে যদিও এটা মেলোডি সিনফন ছাড়াও বিভিন্ন সব কানা সব জায়গাতে পাওয়া যাবে আইটিউন সেগুলো সবচেয়ে জোগাড় করে নেবেন অনলাইন পেতে পারেন তো আসি আমরা শেষ পর্বে আসি একটা কবিতা দিয়ে আছি কেন আমি বলছি যেটা ওর সঙ্গে কথায় কথা মিলিয়ে বলি যে এই প্রচেষ্টা যারা নিত্য নিয়মিত করছেন তাদের জন্য আমাদের সত্যি সাধুবাদ আপনাদের পাশে সারাক্ষণ আছে এবং আমরা বাইশে শ্রাবণ পঁচিশে বৈশাখ সমস্ত সময় বিভিন্ন সময়তে আমরা সিডি করছি ইউটিউবে আসছি আপনাদের জন্য পাশে থাকুন আপনারাই আমাদের বন্ধু সারাক্ষণ সঙ্গে থাকবেন যার আলোতে পথটি চলা যার বধিতে কথা বলা প্রিয় তিনি পূর্ণ প্রাণের পিতা সুখের দিনে রঙের মেলায় দুঃখের দিনে তপের বেলায় কবি সাথী একক সঞ্চয়িতা আমাদের সেই প্রিয় মানুষ রবি ঠাকুর রবি ঠাকুরের কবিতা তো থাকবেই গান থাকবে তিনি থাকবেন তার সঙ্গে অন্য কবিতা অন্য গানও আমরা শুনতে চাই যা আমাদের মন ভরাবে ভালো লাগবে ভালো থাকবেন সঙ্গে থাকবেন বারবার আসবো আপনাদের কাছে নমস্কার